দেখো, আগের দিন আমরা এভারেজ ভ্যালু অফ কারেন্ট বা ভোল্টেজ, আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু কিভাবে বার করে তার মেইন যে ফর্মুলা সেটা বলা হচ্ছিল। অ্যাকচুয়ালি এভারেজ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করে ভ্যারিয়েবল কোয়ান্টিটির। যখন আমরা এভারেজ ভ্যালু বের করি, ধরো ওয়াই এভারেজ যদি আমরা বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই ইন্টু ডিএক্স, X1 টু X2 বাই ডিএক্স X1 টু X2, এটাকে আমরা এভারেজ ভ্যালু বলি। এরকম ইন্টিগ্রেশন করে আমরা এসি কারেন্ট এর এভারেজ ভ্যালু আমরা বার করেছিলাম, I=I0 sin ωt, বা এসি ভোল্টেজ তার এভারেজ ভ্যালু আমরা বার করেছিলাম। ফুল সাইকেলের জন্য আমরা দেখলাম এভারেজ ভ্যালু জিরো হয়, ফুল সাইকেলের জন্য এভারেজ ভ্যালু জিরো টু টি টাইম টাইম পিরিয়ডের মধ্যে এভারেজ ভ্যালু জিরো হয়। আর এভারেজ জিরো টু টি বাই টু যদি হয়, সেটা আমরা একটা ভ্যালু পাই, সেটা কত হয়, 2I0 বাই পাই। এটা ঠিক আরএমএস ভ্যালু, কারো আরএমএস ভ্যালু বার করতে গেলে ধরো ওয়াই এর আরএমএস ভ্যালু আমরা চাই, অ্যাকচুয়ালি ওয়াই এর স্কোয়ার, তার মিন নিতে হয়। মিন মানেই হচ্ছে এই জিনিস, আবার সেই X1 টু X2, এটা মিন হলো, কার মিন, স্কোয়ারের মিন, স্কোয়ারের এই যে ওয়াই স্কোয়ার তার মিন হলো। এবার তার স্কোয়ার রুট, তার মানে 8 হোল টু দি পাওয়ার হাফ, এটাকে বলছি আমরা আরএমএস ভ্যালু। কারেন্টের আরএমএস ভ্যালু আমরা বার করে দেখছি, আরএমএস ফর ফুল সাইকেল, ফর হাফ সাইকেল, যাই হোক না কেন, বোথ কেসেই আরএমএস ভ্যালু I0/√2 হয়, বা ভি যদি বলি, ভি নট পিক ভ্যালু বাই রুট টু, এটাও তাই। ভি এভারেজ যদি বলি, টি বাই টু টাইম পিরিয়ডের মধ্যে, জিরো টু টি টাইম টি বাই টু, তাহলে এটা 2V0/π। যাই হোক, আরএমএস ভ্যালু আর এভারেজ ভ্যালু কি করে ইন্টিগ্রেশন করে বার করে সেটা বলা হলো, বললাম। ইন্টিগ্রেশন ছাড়াও যদি সাইন কসের ফাংশন থাকে, সেই ক্ষেত্রে আমরা আরো সহজভাবে কিছু করতে পারি। শর্ট ট্রিকে আমরা এভারেজ ভ্যালু বার করতে পারি। শর্ট ট্রিকটা আগেরদিন বলা হয়েছিল, যদি সাইন ওমেগা টি, এটা যদি আমরা ফুল সাইকেলের জন্য আমি এর এভারেজ করি, বা কস ওমেগা টির যদি ফুল সাইকেলের জন্য এভারেজ আমরা বার করি, এটা জিরো হয়। ফুল সাইকেল মানে জিরো টু টাইম পিরিয়ড, হ্যাঁ, একদম জিরো টু এইখান থেকে এই পর্যন্ত এভারেজ, সাইন ওমেগাটি কস ওমেগাটি যদি হয়। এবার স্কোয়ার যদি থাকে, সাইন স্কোয়ার ওমেগাটি, তার এভারেজ কস স্কোয়ার ওমেগাটি, তার এভারেজ, এটা তুমি যদি ফুল সাইকেল করো জিরো টু টি, এটা আসবে হাফ স্কোয়ার হলে। এবার দেখো, এখন আমরা এর অ্যাপ্লিকেশন করি দুই একটা, তাহলে বুঝতে পারবে এটা শর্ট প্রসেসে করা, উইদাউট ইন্টিগ্রেশন কি করে আমরা এভারেজ বা আরএমএস ভ্যালু বের করতে পারি সেটা শেখা, উইদাউট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করলে তো অনেক বড় হবে, অ্যাকচুয়ালি কোনো ফাংশন দেওয়া থাকলে তার ইন্টিগ্রেশন করে টোরে এভারেজ ভ্যালু বের করতে গেলে অনেক বড় হয়, কিন্তু শর্টলি আমরা কিভাবে করতে পারি। ফার্স্ট এক্সাম্পল দেখো, সাপোজ I=, আমি বললাম I1+I2cos ωt, এটাকে বললো হয়তো তুমি এভারেজ বার করো জিরো টু টি পর্যন্ত, ফাইন্ড এভারেজ। এক নম্বর, ফাইন্ড
এভারেজ ভ্যালু ফ্রম 0 টু টি অ্যান্ড আরএমএস ভ্যালু ফ্রম 0 টু টি, এই দুটো জিনিস মনে করে বার করতে হবে। এটা আমাদের এক্সাম্পল। তাহলে আমরা আগের প্রসেস কাজে লাগাবো। আই এর এভারেজ মানে হচ্ছে, দেখো এবার অঙ্কটা করছি, এভারেজ ভ্যালু ফর ফুল সাইকেল যদি আমরা করি আই এর, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এভারেজ ভ্যালু অফ আই ফ্রম 0 টু 2 ফুল সাইকেল। 0 টু 2 মানে ফুল সাইকেল। কি আছে এখানে, আই এর জায়গায় তুমি লিখবে আই ওয়ান, যা দেওয়া আছে ফাংশনটা তাই লিখবে, আই টু কস ওমেগা টি ওইটাই লিখবে। এবার আই ওয়ানটা তো কনস্ট্যান্ট টার্ম, আই ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, কোনো কনস্ট্যান্টের এভারেজ সেই কনস্ট্যান্টই হয়। পাঁচের এভারেজ তো পাঁচই হবে, তিনের এভারেজ তো তিনই হবে। আমি আই এইটাকে সেপারেট করে নিচ্ছি, আই টু কস ওমেগা টি এইভাবে ভাঙিয়ে নিলাম। তাহলে আই ওয়ান এখানে কস সাইন কিছু নেই, একটা কনস্ট্যান্ট টার্ম, এর এভারেজ কিন্তু আই ওয়ানই। আর প্লাস এখানে আই টু আছে, আই টু কিন্তু একটা কনস্ট্যান্ট টার্ম, আই টু কনস্ট্যান্ট টার্ম, তুমি এটাকে তুমি কস ওমেগা টিও লিখতে পারি, লিখতে পারো এভারেজ। তাহলে দেখো কি আসলো, আই ওয়ান প্লাস আই টু কস ওমেগা টির এভারেজ ভ্যালু ফর ফুল সাইকেল, ফুল সাইকেলের জন্য এভারেজ ভ্যালু 0, তো 0। তাহলে পরিষ্কার আই ওয়ানটাই হচ্ছে এভারেজ। তাহলে এই যে আই ওয়ান এটাই হচ্ছে এভারেজ ভ্যালু অফ আই ফর ফুল সাইকেল। এবার আমরা সেকেন্ড অ্যান্সার আর এম এস ভ্যালু, এটা ফার্স্ট অ্যান্সার গেল, সেকেন্ড অ্যান্সার আর এম এস ভ্যালু বার করব। আর এম এস ভ্যালু এই শর্ট ট্রিক ইউজ করে আর এম এস ভ্যালু বার করতে গেলে আমরা আই আর এম এস আমরা কাকে বলবো, কাকে বলবো? আই আর এম এস মানে হচ্ছে আমরা বলবো আই এর স্কোয়ার করে তার মিন, আই এর স্কোয়ার করে তার মিন তার স্কোয়ার রুট, ব্যাস হয়ে গেল। এবার আই কত দেওয়া আছে ফাংশন, আই ওয়ান প্লাস আই টু কস ওমেগা টি, বসাও রুট ওভার আই ওয়ান প্লাস আই টু কস ওমেগা টি, স্কোয়ার করতে হবে, এটা কিন্তু হোল স্কোয়ার, তার এভারেজ নিতে হবে, মনে রাখতে হবে। তাহলে হোল স্কোয়ার ভাঙালি তো হয়ে গেল, ভাঙাও। তোমরা শুনতে পাচ্ছ কোনো আওয়াজ টাওয়াজ নেই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আই আর এম এস আমরা পাচ্ছি, আই আর এম এস আমরা পাচ্ছি রুট ওভার এভারেজ ভ্যালু অফ আই স্কোয়ার। আই স্কোয়ার মানে ওই আই ওয়ান স্কোয়ার প্লাস টু আই ওয়ান আই টু কস ওমেগা টি প্লাস আই টু স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, জাস্ট ভাঙিয়ে দিলাম। এই তো, এবার দেখো এই এভারেজটা ঠিকঠাক দাও, এটা কিন্তু এভারেজ ফুল সাইকেল 0 টু 2 এভারেজ একটা আছে মোট কথা। রুট ওভার
আই ওয়ান স্কোয়ার আই ওয়ান স্কোয়ারই হবে। তুমি সবগুলোকে আলাদা করে ভাবতে পারো, আলাদা করে করতে পারো, অথবা আমি একবার লিখে দিচ্ছি, আই ওয়ান স্কোয়ারের রেফারেন্স আই ওয়ান স্কোয়ারই হবে, এটা রেফারেন্স জিরো, কারণ কস ওমেগা টি আছে, তাহলে এটা জিরো। আর এখানে কস স্কোয়ার আছে, কস স্কোয়ার মানে হচ্ছে আই টু স্কোয়ার আছে আর কস স্কোয়ার আছে, কস স্কোয়ারের রেফারেন্স হচ্ছে হাফ হয়ে গেল আর এম এস ভ্যালু। তাহলে আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার বাই টু, দিস ইজ আই আর এম এস। তাহলে আমরা আর এম এস ভ্যালু, এভারেজ ভ্যালু, যদি এরকম কোনো ফাংশন দেওয়া থাকে আই, আমরা কিভাবে বার করবো সেটা বার করলাম। এটা শর্ট ট্রিক, তুমি লেন্দি প্রসেস করে করতেই পারতে। কোন লেন্দি প্রসেস? এই যে এই লেন্দি প্রসেস, ও মানে আই ডিটি, আই এর জায়গায় তুমি এটা বসাও, ইন্টিগ্রেশন করো, তাহলে এভারেজ ভ্যালু বার হবে। আর আর এম এস ভ্যালু বার করতে গেলে আই স্কোয়ার ইন্টু ডিটি বসাও, তাহলে তুমি আর এম এস ভ্যালু বার করতে পারবে। দুই পাতা জুড়ে একটা ইন্টিগ্রেশন হবে। আর শর্ট ট্রিক হচ্ছে এটা, এইভাবে আমরা আর এম এস আর এভারেজ ভ্যালু বার করতে পারি। আচ্ছা, একটা জিনিস মনে রাখতে হবে, আর একটা বিষয় তোমাদের বলে দিই, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিই আগে। তোমরা এইটা করবে বাড়িতে হোমওয়ার্ক, ইফ আই ইজ ইকুয়াল টু সাপোজ রুট ওভার টি, টাইম ভ্যারিয়েবল আই, সাইনোসয়েডাল না, তার মানে এটা পিরিয়ডিক না, ঠিক আছে, আই এটা দেওয়া আছে। এখানে তুমি বার করবে, মনে করো ফাইন্ড দ্য আর এম এস ভ্যালু, ফাইন আর এম এস ভ্যালু অফ আই ফ্রম, টাইম দেওয়া থাকতে হবে 0 সেকেন্ড টু 4 সেকেন্ড। যখন সাইন কস, আমি এটা আমি কেন দিলাম এই অঙ্কটা, তোমরা ভাবতে পারো এরকম শর্ট ট্রিক করা যাবে কি না, না এটা কিন্তু শর্ট ট্রিক করা যাবে না, এটা তোমার কিন্তু ইন্টিগ্রেশন প্রসেসেই করতে হবে, এটা কিন্তু ইন্টিগ্রেশন প্রসেসেই করতে হবে। আর এম এস ভ্যালুর ইন্টিগ্রেশন কিভাবে করে, তার মানে আই আর এম এস তুমি যেটা করবে আর কি, আমি জাস্ট একটা হিন্ট দিয়ে দিচ্ছি, ইন্টিগ্রেশন আই স্কোয়ার মানে ওই যে যা আছে আই স্কোয়ার ইন্টু ডিটি বাই টাইম, হচ্ছে টাইম 0 টু 4 সেকেন্ড, গিভেন 0 টু 4 সেকেন্ড, বাই ডিটি হচ্ছে 0 টু 4 ডিটি, 0 টু 4 ডিটি মানে হচ্ছে 4 মাইনাস 0, এটাকে তুমি একবারে 4 মাইনাস 0 লিখতে পারো, 4 মাইনাস 0 সেকেন্ড টাইমের ইন্টারভেলটা। তারপর নিচে 1/4, আর ইন্টিগ্রেশনটা 0 টু 4 আই স্কোয়ার মানে টি ডিটি হয়েই গেল, করেই ফেললাম, বাকিটুকু শেষ করবে, তাহলে আর এম এস ভ্যালুটা বের হবে। অর্থাৎ এটা ইন্টিগ্রেশন ছাড়া করা যাবে না, কারণ এর মধ্যে সাইন কস নেই, সাইন কস থাকলে তাহলে তোমার ওই শর্ট ট্রিক ইউজ করবে, এই শর্ট ট্রিক। নেক্সট আমরা আসি আরেকটা বিষয়, এভারেজ ভ্যালু আর এম এস ভ্যালু বার করতে যদি দেয় কোনো, যদি ফ্ল্যাট গ্রাফ হয় যেমন ডিসি, ইম্পর্টেন্ট একটা পয়েন্ট খেয়াল করো কি বলছি, পিওর ডিসি যদি হয়, ধরো এদিকে টাইম, এদিকে ভি, পিওর ডিসি এরকম একদম, এই ভ্যালুটা হচ্ছে ভি নট 5 ভোল্ট বা 10 ভোল্ট, এইটার যদি কেউ বলে এভারেজ কত, আর এভারেজ কত চেঞ্জই হয় না, যেটা ফিক্সড ভ্যালু,
তার এভারেজ আবার কত ওটাই, আরএমএস কত ওটাই, যদি বলে কেউ পিক ভ্যালু এটাই, সবই একটা ডিসির ফর পিওর ডিসি। যদি বলা হয় ভি ইনস্ট্যান্টিনিয়াস কত, যে কোনো সময়কার ভি কত, ভি নটই হবে। যদি বলে হয় এভারেজ অফ ভি কত, যেটা চেঞ্জই হয় না তার তো এভারেজ তো ওটাই হবে। পিক ভ্যালু যদি কেউ বলে ডিসির পিক ভ্যালু, যা ভ্যালু তাই, ভি নটই হবে। কেউ যদি বলে ভি আর এম এস কত, সেটাও ভি নটই হবে ফর পিওর ডিসি। কিন্তু সব এটাই, অর্থাৎ এটা আমার বলার উদ্দেশ্য অন্য, এটা তো পরীক্ষা আসবে না, এটার হেল্পে তোমার অন্য প্রবলেম করতে হবে। আমার কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার। এটার হেল্প নিয়ে অন্য প্রবলেম করতে হবে। কিরকম হেল্প নিয়ে? আমরা যদি কোনো এরকম ফ্ল্যাট গ্রাফ দেখি, এরকম ফ্ল্যাট গ্রাফ দেখি, তো তার এভারেজ ভ্যালু বার করার বা আরএমএস ভ্যালু বার করার একটা শর্ট প্রসেস আমরা পেয়ে গেছি। এটাই তার শর্ট প্রসেস ফ্ল্যাট গ্রাফের ক্ষেত্রে। যেমন নেক্সট একটা জেইতে আসা অঙ্ক এরকম একটা গ্রাফ ছিল, দেখো এইটা হচ্ছে T/2 টাইম, এটা তো টি টাইম, কোন একটা ফাংশন টি, এটা মনে করো ভি, এই ভ্যালুটা মনে করো ভি নট। আমরা এটার হেল্প নিব, এটার হেল্প নিয়ে এখান থেকে করব আমরা। তো এভারেজ ভ্যালু কত আমাকে হয়তো চাইলো, এভারেজ ভ্যালু কত বা আরএমএস ভ্যালু কত, টাইম হয়তো বলা আছে। ফার্স্ট আমরা চেয়েছিল একটাই, আমরা বেশ কটা জিনিস করি দেখি। এভারেজ ভ্যালু, এভারেজ ভ্যালু কার, ভি এর 0 to T/2 মধ্যে, এইটুকুর মধ্যে এভারেজ। তাহলে এর ভ্যালুটা ফ্ল্যাট ভ্যালু আছে কত, ভি নট, তাহলে ভি নটই হবে অ্যান্সার। আচ্ছা এবার একটা চাইতে পারে, নম্বর টু, এভারেজ খেয়াল করো প্রত্যেকটা বিষয়ে, এভারেজ ভ্যালু ফ্রম T/2 টু টি, T/2 থেকে টি টাইমের মধ্যে। দেখো এখানে ভোল্টেজ নেই, জিরো। এবার যদি বলে এভারেজ ভ্যালু ফর 0 to T, 0 to T, তাহলে এইখানকার এভারেজ হচ্ছে ভি নট আর এইখানকার এভারেজ হচ্ছে জিরো। এভারেজ নর্মালি যেভাবে বার করে ভি নট প্লাস 0/2, 0 to T যখন করবে তুমি, এইটুকু টাইম নিয়ে যখন করবে, তারপর ভি নট বাই টু, ব্যাস এভারেজ ভ্যালু তো আমরা বার করলাম। এবার যদি আর এম এস ভ্যালু চায় তাহলে কি করব? দেখো আমরা তো জানি ফ্ল্যাট আছে বলে, নম্বর ফোর, ভি আর এম এস 0 to T/2, জাস্ট আগের কনসেপ্ট, ভি আর এম এস 0 to T/2, ভি নটই হবে। নম্বর ফাইভ, ভিআরএমএস ধরো আমাকে চাইলো 0 to T, 0 to T যদি চায়, 0 to T একবারে করি, ও এটা তো নম্বর, কোশ্চেন নম্বর,
নাম্বার ফাইভ। আচ্ছা ওই পাশে যাই, চেঞ্জ করি পেজ। কি করব, ভিআরএমএস 02T, মানে এই পুরোটার মধ্যে আরএমএস ভ্যালু বার করব। দেখো আরএমএস ভ্যালু কিভাবে বার করব, ভিআরএমএস 02T এই টাইমের মধ্যে ভিআরএমএস বার করব। কিছুই না, ফার্স্ট পোর্শনের আরএমএস ভ্যালু, এটা তো ভি নট ছিল, এইখানকার আরএমএস ভ্যালু, এখানকার আরএমএস ভ্যালু হচ্ছে ভি নট স্কোয়ার, মানে এইখানকার মোট কথা, এটাকে তুমি যদি একটা গ্রাফটাকে এটা করো, তার এভারেজ নিলেই না হয়ে গেল। ভি নটের তুমি যদি গ্রাফ, এটাকে, এটা তো ভি এর গ্রাফ, ভি এর গ্রাফ, ভি এর সঙ্গে টি এর গ্রাফ, এটা তুমি যদি ভি এর সঙ্গে ভি স্কোয়ারের গ্রাফ আঁকো, তাহলে ওই গ্রাফ যে আমাদের রেফারেন্স দিবে সেটাই আর এম এস ভ্যালু, ভি স্কোয়ার। ভি স্কোয়ার করলে দেখো এই গ্রাফগুলো উঁচু উঁচু হয়ে যাবে, এটা ভি নট আর এটা ভি নট স্কোয়ার। তাহলে এখন এইখানে ভি নট স্কোয়ার হচ্ছে আর এম এস ভ্যালু, এইখানে আবার জিরো আর এম এস ভ্যালু, এটা টি বাই টু, এটা টি। তাহলে আর এম এস ভ্যালু আমি বলতে পারি এখানে এইখানকার ভি নট স্কোয়ার প্লাস ওইখানকার জিরো বাই টু তার স্কোয়ার রুট, একই রকম ভাবে। তার মানে এটার স্কোয়ার করো, ভি নটের স্কোয়ার করো, ভি নটের স্কোয়ার করো প্লাস পরের অংশের স্কোয়ার করে, পরের অংশ তো জিরো, প্লাস করে টু দিয়ে ডিভাইড করো। মিন ভ্যালু, অ্যাকচুয়ালি মিন ভ্যালু তো, কার মিন ভ্যালু, স্কোয়ার ফাংশনের মিন ভ্যালু। তাহলে ভি আর এম এস এটা হবে ভি নট বাই রুট টু, এটা আসবে। এই যে স্কোয়ার ফাংশনের যদি মিন নাও তাহলে হয়ে গেল, এই যে স্কোয়ার ফাংশনের আমরা, স্কোয়ার ফাংশনের রুট নাও, সরি স্কোয়ার ফাংশনের রুট নাও, যদি স্কোয়ার ফাংশন, স্কোয়ার ফাংশনের মিন নিয়ে রুট নাও, স্কোয়ার ফাংশনের মিন নিয়ে রুট নাও, তাহলে সেটাই তো আর এম এস। এই যে স্কোয়ার ফাংশন তার মিন নিলাম, এই এই পোর্শনটা ভি স্কোয়ার প্লাস জিরো বাই টু, তার মানে মিন স্কোয়ার ফাংশনের আমরা মিন করলাম তার স্কোয়ার রুট, তার মানে আর এম এস হলো। ব্যাস এইভাবে করতে হবে। হ্যাঁ এইটা তুমি ইয়ে দিয়েও করতে পারতে, ইন্টিগ্রেশন দিয়েও করতে পারতে, গোটা এক পাতা জুড়ে একটা বিশাল ইন্টিগ্রেশন হতো, কিন্তু আমরা এভাবে সহজভাবে করতে পারি। দেখো যদি ফ্ল্যাট গ্রাফ, তো ফ্ল্যাট গ্রাফের ক্ষেত্রে আমরা তাহলে ওই জিনিসটাই ফলো করবো, ডিসির মতো ভি আর এম এস ভি নট এখানে এইটুকুর, কিন্তু পুরোটার আর এম এস যদি চায় তাহলে ভি নটের আর এম এস আর মানে ফার্স্ট পার্টের আর এম এস, পরের পার্টের আর এম এস, এগুলো বার করতে হবে, বার মানে ভি নট স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার, স্কোয়ার ফাংশন। তার মানে তুমি এটাকে এরকম ভাবতে পারো, গ্রাফটাকে তুমি চেঞ্জ করে দাও, গ্রাফটাকে ভি এর গ্রাফ ছিল ভি স্কোয়ারের গ্রাফ করো, মানে এটা যদি থ্রি হয় এটা নাইন হবে। এবার এই নাইনের গ্রাফ দিয়ে মানে ভি স্কোয়ারের গ্রাফ দিয়ে তুমি যদি এভারেজ নাও তাহলে ওটা হবে আর এম, না এম এস, স্কোয়ার করে মিন নিলাম, স্কোয়ার করে মিন নিলাম, কি করলে এই গ্রাফের এরিয়া বার নিলে, এই গ্রাফের এরিয়া নিলে স্কোয়ার করে মিন নিলাম, তাকে আমরা রুট করে দিব। এই যে স্কোয়ার করে মিন নিলাম তার আমরা রুট করলাম, সেটাই হচ্ছে ভিআরএমএস। তাহলে স্কোয়ার, কোন স্কোয়ার গ্রাফের মিন নিলে মিন স্কোয়ার হলো, কোন স্কোয়ার গ্রাফের মিন নিলে মিন স্কোয়ার। লক্ষ্য করার বিষয় ভি এর গ্রাফের মিন নিলে কিন্তু ভি এর মিন আসবে, ভি স্কোয়ারের মিন লাগবে আমাদের, ভি স্কোয়ারের মিন নিতে গেলে তাহলে ভি স্কোয়ারের গ্রাফের মিন নিতে হবে। সেই জন্য ভি স্কোয়ার গ্রাফের মিন নিতে গেলে ভি স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার বাই রুট টু আসবে। যাক বুঝতে পারছো কি কিছুটা? ও এটা না বুঝতে হতো।
আচ্ছা গেল। আচ্ছা আমরা চলে যাচ্ছি এখন আমাদের এই চ্যাপ্টারের যে মেইন টপিক, সেটা হচ্ছে সার্কিট অ্যানালাইসিস, এসি সার্কিট অ্যানালাইসিস, এসি সার্কিট অ্যানালাইসিস। অ্যানালাইসিস মানে আমরা অনেক কিছু দেখবো আর কি, এসি সার্কিট অ্যানালাইসিস। এসি সার্কিট অ্যানালাইসিস শিখতে গেলে আমাকে সবার আগে জানতে হবে ফেজর কি। ফেজর ফেজারটা হচ্ছে একটা ভেক্টর লাইক রিপ্রেজেন্টেশন, ডায়ামেট্রিক রিপ্রেজেন্টেশন, ভেক্টর লাইক বা জিওগ্রাফিক রিপ্রেজেন্টেশন, জিওগ্রাফিক বলি কেন, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এনি এসি সিগন্যাল। এটা কি হলো, ভেক্টর লাইক জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ফেজর। এটা ভেক্টরের মতো অ্যাকচুয়ালি। দেখো আমরা এই চ্যাপ্টারে কারেন্ট পড়বো মেনলি আর ভোল্টেজ, কারেন্ট আর ভোল্টেজ। তা কারেন্টও একটা স্কেলার কোয়ান্টিটি অ্যাকচুয়ালি আমরা দেখে আসছি, আবার ভোল্টেজও একটা ভেক্টর কোয়ান্টিটি আমরা দেখে আসছি, হ্যাঁ স্কেলার কোয়ান্টিটি আমরা জানি। তা এদের আবার স্কেলার হলেও ভোল্টেজের সঙ্গে কারেন্টের আবার অ্যাঙ্গেল থাকে, ডিরেকশন থাকে। মানে এসি সিগন্যালের ক্ষেত্রে, এসি সিগন্যালের ক্ষেত্রে ধরো ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু সাইন ভি নট সাইন ওমেগা টি, এখানে একটা অ্যাঙ্গেল আছে। কারেন্টের ক্ষেত্রেও আই নট সাইন ওমেগা টি, এখানেও একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা ফেজ বলি। এই ফেজগুলো আমরা বোঝাবো কি করে, জাস্ট ডায়ামেট্রিক্যালি, একটা কি বলে সরি একটা ডায়াগ্রামে আমরা একে জাস্ট আমরা এই ভি আর আই কে আমরা রিপ্রেজেন্ট করব, সেই ডায়াগ্রামটাকে আমরা বলবো ফেজার, আর কিছু না। একটা লাইন ড্র করা শেখাটাই ফেজার। কি লাইন ড্র করব আমরা, দেখো আমি পরিষ্কার করে বলি, একদম সোজা কথা, খুব কঠিন ব্যাপার না। ধরো তোমার ভোল্টেজ, এসি ভোল্টেজ দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, তো কথা বাদ দাও, তোমাকে বললো ড্র ফেজার অফ দিস ভোল্টেজ। আমরা জাস্ট একটা লাইন ড্র করব ভেক্টরের মতো, দেখো ভেক্টর অ্যারো সাইন আছে এবং এর মধ্যে একটা পিক ভ্যালু যেটা সেটা দিয়ে দিব, ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল ফেজার ড্র করা। দিস ইজ কল ফেজার, দিস ইজ কল ফেজার। তার মানে ভেক্টর টাইপ রিপ্রেজেন্টেশন অফ ভি ভোল্টেজ। এবার কারেন্টের সঙ্গে ভোল্টেজের রিলেশন আমরা দেখাতে পারবো একই ডায়াগ্রামে। যখন কারেন্ট আর ভোল্টেজের হ্যাঁ এরকম ডায়াগ্রাম আমরা একই ছবিতে আঁকবো, একই জায়গায় আঁকবো, সেটাকে আমরা ফেজার ডায়াগ্রাম বলবো। কারেন্ট আর ভোল্টেজের মধ্যে রিলেশনটা, রিলেশন মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, এটা যদি আমরা দেখাতে পারি সেটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম হবে। এটা শুধু ভোল্টেজ দিয়ে আঁকলাম, এবার একই ছবিতে আমরা ভোল্টেজ কারেন্ট আমরা দেখাতে পারি। যেমন দেখো আমার একটা এক্সাম্পল দেখাচ্ছি ফেজার ডায়াগ্রাম কিভাবে আঁকবো, জাস্ট কি দুইটা লাইন আঁকা শেখা। দুটো লাইনের মধ্যে যে কোনো একটাকে তুমি রেফারেন্স হিসাবে ধরবে, বাকিটা কত অ্যাঙ্গেলে পিছিয়ে আছে বা কত অ্যাঙ্গেলে এগিয়ে আছে সেটা আমরা দেখব, বাকিটা আঁকবো। এবার বাকি অ্যাঙ্গেল আঁকতে গিয়ে আমরা তো অ্যাঙ্গেলে তো আমাদের ধারণা আছে, এই একটা লাইন যদি হয় এই লাইনের এই দিকে হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল,
ধরো আমি যদি এদিকে 30 ডিগ্রি আঁকি, 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেল আমরা এটা বলবো, 30 ডিগ্রি নেগেটিভ যদি বলি তাহলে আমরা এদিকে বলবো 30 ডিগ্রি নেগেটিভ, এদিকে নেগেটিভ অ্যাঙ্গেল, এটা আমরা জানি। ঠিক এই কনসেপ্ট অনুযায়ী আমরা কারেন্ট আর ভোল্টেজের মধ্যে অ্যাঙ্গেল আমরা বুঝতে পারবো। সেই অ্যাঙ্গেলটা বোঝাটাই হচ্ছে, অ্যাঙ্গেলটা বুঝিয়ে একটা জিওমেট্রিক একটা ফিগার ড্র করাটাই হচ্ছে ফেজার ডায়াগ্রাম, আর কিছু না। দেখো একটা এক্সাম্পল, আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো ভি ইজ ইকুয়াল টু, ধরো সাপোজ ভি নট সাইন ওমেগা টি, এবার কারেন্টও বলা আছে সঙ্গে, কারেন্ট মনে করো আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস একটা কিছু 5/6। এবার দেখো ফেজের মধ্যে ডিফারেন্স আছে, ভোল্টেজের ফেজ ওমেগা টি, কারেন্টের ফেজ ওমেগা টি প্লাস 5/6, টোটালটাকে আমরা ফেজ অ্যাঙ্গেল বলি। আচ্ছা এখানে ফেজের যে ডিফারেন্স সেটা হচ্ছে 5/6, আই প্লাস 5/6, ভি যা তার থেকে আরো প্লাস 5/6 হচ্ছে আই। তাহলে এবার এটাকে আমি ড্র করব, জাস্ট ছবিতে দেখাবো, দুটো লাইন আমরা ড্র করব, একটা লাইন তোমাদের ইচ্ছা মতো রেফারেন্স নেবো, হয় ভোল্টেজকে তুমি নেবে না হয় কারেন্টকে নেবে, ভোল্টেজ নিতেই হবে এমন কোনো কথা না, কারেন্ট নিতেই হবে এমন কথা না, তোমার ইচ্ছা মতো নাও। সাপোজ আমি এখানে ভোল্টেজ নিলাম, ভোল্টেজের পিক ভ্যালুটা লিখবে, এটা কিন্তু পিক ভ্যালুকে বোঝায় সব সময়, কারণ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তো বোঝাতেই পারে না, একটা লাইন ইনস্ট্যান্টেনিয়াস তো চেঞ্জ হয় টাইমের সঙ্গে, তাহলে এটা পিক ভ্যালু বোঝায় অথবা আরএমএস ভ্যালুও বোঝায়, সেই জন্য তুমি এটা আরএমএস লিখতে পারো অথবা পিক ভ্যালু লিখতে পারো ভিও। তাহলে আমাদের এটার এটাকে ড্র করা হয়ে গেল, এবার আই কে ড্র করবো। দেখো আই 5/6 মানে 30 ডিগ্রি পজিটিভ অ্যাঙ্গেল, মানে এটাকে আমরা বলি আই লিড করছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আই লিড করছে, তার মানে পজিটিভ দিকে আমরা আই এখান থেকে ড্র করব, এবং এটার সঙ্গে দিব আই নট, এটা হচ্ছে 5/6 হয়ে গেল ফেজার, এটাই ফেজার ডায়াগ্রাম আমরা বলি, এটাই আমরা ফেজার ডায়াগ্রাম বলি। আচ্ছা কেউ যদি বলে না আমি আই কে রেফারেন্স অ্যাঙ্গেল ধরবো, রেফারেন্স ধরবো আই কে রেফার, মানে এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকে আমি আইটাকে নিব, নিতেই পারে কেউ, তাহলে কেউ এটাও ড্র করতে পারে আর কেউ এটাও তো ড্র করতে পারে, তারটা কি ভুল হবে, তারটা আই যদি এদিকে রেফারেন্স লাইনে যদি আই নেয়, তাহলে আই আবার 5/6 লিড করছে ভি এর থেকে, তার মানে ভি ভি আই সবসময় পজিটিভের দিকে থাকবে, মোট কথা এটা, তাহলে ভি সবসময় নেগেটিভ দিকে থাকবে, তাহলে তাহলে এইবার তাহলে ভি নট কেউ এইভাবে ড্র করতে পারে, এটা হচ্ছে 5/6, এটাই ফেজার ডায়াগ্রাম। আরো দেখো আমাকে বললো এক্সাম্পল, ভি ইজ ইকুয়াল টু সাপোজ ভি নট সাইন ওমেগা টি, আই ইজ ইকুয়াল টু ধরো আই নট সাইন ওমেগা টি -45 ডিগ্রি, বলতেই পারে তুমি নাও যে কোনো একটাকে রেফারেন্স, ধরো ভি কে ধরলাম, ভি নট কে ধরলাম, এবার আই বলছে পেছনে থাকবে -45 ডিগ্রি, তাহলে ব্যাস আই নট, এটা এটা আই নট, এটা 45 ডিগ্রি হয়ে গেল ফেজার ডায়াগ্রাম, আর কিছু না। তার মানে কি ভি আর আই এর মধ্যে অ্যাঙ্গেল মানে ফেজ ডিফারেন্স কত সেটা আমরা বোঝাবো যে ডায়াগ্রাম দিয়ে, সেটাই হচ্ছে ফেজার ডায়াগ্রাম। দেখো আরো বলি নাম্বার 3 এক্সাম নাম্বার, হ্যাঁ পরের এক্সাম্পল, ধরো ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, আই ইজ ইকুয়াল টু আই নট কস ওমেগা টি। আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে, তুমি কিন্তু এইভাবে কিন্তু বুঝতে পারবে না, দুইটা যদি একই ত্রিকোণমিতিক ফাংশন না হয়, উপরেরটা সাইন আছে নিচেরটাও কস আছে, এটাকে সাইন করে নিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। এবং শুধু তাই না, উপরেরটা বাইরে পজিটিভ আছে, এটাও বাইরে পজিটিভ রাখতে হবে, তাহলে এটাকে দেখো আমি আই নট
কস ওমেগাটিকে আমি সাইনে কনভার্ট করতে চাচ্ছি, সাইনে যদি আমরা কনভার্ট করতে চাই, দেখো তো ঠিক লিখবো কিনা, আই নট কস ওমেগাটিকে আমি সাইন ওমেগাটি প্লাস 90 লিখলাম, ওমেগাটি প্লাস 90, ধর সাইন 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে কস থিটা। তাহলে আমরা এটা এটা লিখতে পারি, তার মানে দেখো এখন আমি কম্পেয়ার করতে পারি ভি আর আই এর মধ্যে। ফার্স্ট রিলেশনটা হচ্ছে ভি, ভিটাকে দেখো, ভি হচ্ছে ভি নট সাইন ওমেগাটি, আর আই হচ্ছে এখন আই নট সাইন ওমেগাটি প্লাস পাই বাই টু। এখানে আমরা বলবো আই লিড করছে, আই ইজ লিডিং কত অ্যাঙ্গেলে, পাই বাই টু। তাহলে ফেজার ডায়াগ্রাম কি হবে, আমি এইদিকে যদি আমি ভি নট লিখি, আই লিড করছে মানে পজিটিভ দিকে হবে, আই হচ্ছে পজিটিভ দিকে থাকবে, এটা হচ্ছে আই নট, হয়ে গেল ফেজার ডায়াগ্রাম। কেউ এরকমও আঁকতে পারবে, কেউ যদি ভি এদিকে নেয় আই এদিকে নেবে, ভি নট আই নট, তাও তো হবে। ভি এর থেকে আই অ্যান্টি ক্লকওয়াইজ থাকতে হবে, তাহলেই তো পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অ্যাঙ্গেলটাই পজিটিভ অ্যাঙ্গেল, এরকম ড্র করতে, আরো অন্যভাবে ড্র করা যাবে, অন্যদিকেও ড্র করা যাবে, ব্যাস এটাকে আমরা ফেজার ডায়াগ্রাম বলি। তোমাকে যদি বলা হয় এইরকম একটা সিম্পল, আগে বললাম এবার ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগাটি, আবার আই দেখা গেল আই নট সাইন ওমেগাটি, ফেজ ডিফারেন্স নেই, জিরো, তাহলে এর ফেজ ফেজার ডায়াগ্রাম কেমন হবে, এদিকে ভি নট এদিকেই আই, ফেজ ডিফারেন্স নেই, একই দিক, অ্যাঙ্গেল 0 ডিগ্রি আছে। এই ফেজার ডায়াগ্রাম, টু ড্র ফেজার ডায়াগ্রাম, তাহলে আমরা ফেজার ডায়াগ্রাম কি করে ড্র করে তার প্র্যাকটিস করলাম। এখানে টু ড্র ফেজার ডায়াগ্রাম, আমরা শিখলাম কি করে ফেজার ডায়াগ্রাম আমরা ড্র করব। তাহলে ফেজার ডায়াগ্রাম ড্র করা শিখতে হবে। নেক্সট ব্যাপার হচ্ছে ফেজ ডিফারেন্স ইম্পর্টেন্ট। ফেজ ডিফারেন্স মানে কি, যখন ফেজ ডিফারেন্স বলবে তখন কিন্তু ভোল্টেজের সঙ্গে ভোল্টেজের ফেজ ডিফারেন্স হয় না, কারণ ভোল্টেজ আর কারেন্ট দুটো কোয়ান্টিটি থাকবে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্স সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স ইম্পর্টেন্ট কথা, ফেজ ডিফারেন্স আমরা ফাই দিয়ে লিখবো। হ্যাঁ, ফেজ অফ ভোল্টেজ, বোঝো মানে, মাইনাস ফেজ অফ কারেন্ট, এটাকে আমরা আমরা বলি ফেজ ডিফারেন্স, ফাই দিয়ে লিখছি। তার মানে দেখো এখানে ফাই এর ভ্যালু কত, আগের এই এক্সাম্পলটাতে 0, ফাই এর ভ্যালু 0, ফেজ ডিফারেন্স 0, ভোল্টেজের ফেজ মানে ওমেগাটি আর কারেন্টের ফেজ ওমেগাটি মাইনাস করো, ফেজ ডিফারেন্স পাবে। এখানে ফেজ ডিফারেন্স মাইনাস পাই বাই টু, এখানে ফেজ ডিফারেন্স 45 ডিগ্রি, এখানে মাইনাস পাই বাই 6, এরকম। তবে মাইনাস হলেও প্লাস হিসাবেই আমরা ধরে নিই। তাহলে ফেজ ডিফারেন্স মোট কথা অ্যাঙ্গেলের যে ডিফারেন্স, সাধারণত ভোল্টেজের ফেজ মাইনাস কারেন্টের ফেজ করলে ফেজ ডিফারেন্স হবে, এই একটা জিনিস। তাহলে ফেজার ডায়াগ্রাম একটা জিনিস, আরেকটা জিনিস আমাদের একটু জানতে হয়, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর
পাওয়ার ফ্যাক্টর হচ্ছে এই যে ফেজ ডিফারেন্স, কারেন্ট আর ভোল্টেজের মধ্যে যে ফেজ ডিফারেন্স, তার যদি আমরা কস নেই, কস ফাই, দিস ইজ কল্ড পাওয়ার ফ্যাক্টর পিএফ, কস ফাই। তাহলে দেখো যখন জিরো ডিগ্রি হবে তখন পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম, কস জিরো ওয়ান। তখন ফেজ ডিফারেন্স যদি না থাকে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে তাহলেই পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম। পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম মানে হচ্ছে সার্কিট ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেট করবে বা কনজিউম করবে। তাহলে ফাই ইজ ইকুয়াল টু জিরো হলে, ও জিরো হলে লিখছি কেন, ইফ ফাই ইজ ইকুয়াল টু জিরো পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু ওয়ান, দিস ইজ ম্যাক্সিমাম। কোন কেসটাতে হয়, যখন ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, সেম ফেজ থাকে তখন পাওয়ার ডিসিপেট ম্যাক্সিমাম হবে। এবার দেখো ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি ছিল, কোথায় জানি, এখানে এই এক্সাম্পলটাতে ফেজ ডিফারেন্স দেখো 90 ডিগ্রি, ভি নট সাইন ওমেগা টি আর আই নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। তাহলে ফাই এর ভ্যালু 90 ডিগ্রি, ফাই এর ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, এই ফাই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে কিন্তু পাওয়ার ফ্যাক্টর হচ্ছে একদম জিরো। তার মানে সার্কিট কোনো পাওয়ার ডিসিপেট করবে না। হ্যাঁ, তখন সার্কিটের মধ্যে যে কারেন্ট যাবে সেটাকে আমরা বলি ওয়াটলেস কারেন্ট, ওয়াটলেস কারেন্ট। দ্য কারেন্ট ইন ইন দিস কেস, দ্য কারেন্ট ইন দিস কেস, ইন দিস কেস মানে হোয়েন ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি, ইন দিস কেস দ্যাট ইস ফাই ইজ ইকুয়াল টু যখন 90 ডিগ্রি, ইজ কল্ড ওয়াটলেস কারেন্ট। ওয়াটলেস কারেন্ট তার মানে কোনো পাওয়ার ডিসিপেট করবে না 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স হলে। এটা আমাদের মাথায় রাখতে হবে, কোন সার্কিটটা আমরা দেখব পাওয়ার ডিসিপেট বেশি করবে কম করবে, আমরা পাওয়ার ফ্যাক্টর দিয়ে আমরা সেটার হিসেব করব। যার পাওয়ার ফ্যাক্টর জিরো সেটা কোনো পাওয়ার লসই করবে না, যার পাওয়ার ফ্যাক্টর ওয়ান সেটা ম্যাক্সিমাম লস করবে। তার মানে এটা টোটালি ডিপেন্ডস আপন দ্য ফেজ ডিফারেন্স বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। দেখো একটা সার্কিট কতটা পাওয়ার লস করবে, কতটা হিট তৈরি করবে, হিট প্রডিউস করবে, সেটা টোটালি ডিপেন্ড করে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্সের উপর। আচ্ছা, শুনতে পাচ্ছ তোমরা ঠিকঠাক? আচ্ছা, দেবরাজু জয়েন করে নাই? তাহলে আমাদের এসি সার্কিট অ্যানালাইসিস শিখতে গেলে, করতে গেলে এই দুটো বিষয় আমাদের সবার আগে, দুটো না তিনটা, একটা হচ্ছে ফেজার ডায়াগ্রাম। ফেজার ডায়াগ্রাম কিছুই না, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স ফিগারের মধ্যে রিপ্রেজেন্ট করা, ফিগার মানে ছবি আঁকা, এই ছবিটাকেই আমরা বলি ফেজার ডায়াগ্রাম, ভোল্টেজ কারেন্টকে দেখানো। ফেজার ডায়াগ্রাম, ফেজ ডিফারেন্স আর পাওয়ার ফ্যাক্টর, এই দুটো টার্ম আমরা শিখলাম, কারণ এই দুটো টার্ম বারবার আসবে। তাহলে শুরু হচ্ছে তাহলে এসি সার্কিট অ্যানালাইসিস। আমরা বিভিন্ন ধরনের সার্কিট পড়ব, বিভিন্ন ধরনের বলতে কি, আমাদের সার্কিট যে প্যারামিটার সেটা সাধারণত তিন ধরনের থাকে, তোমরা জানো, রেজিস্ট্যান্স থাকে, ইন্ডাকটেন্স থাকে আর ক্যাপাসিটেন্স থাকে। তো এখানে অনেকগুলি সার্কিটই হতে পারে, আমরা বলবো পিওর
রেজিস্টিভ সার্কিট, শুধু আর থাকবে, যেখানে ইন্ডাক্টেন্স থাকবে না, জিরো ইন্ডাক্টেন্স, অন্য কিছু জিরো, পিওর ইন্ডাক্টিভ সার্কিট, ওখানে আবার রেজিস্ট্যান্স থাকবে না বা অন্য কিছু থাকবে না, শুধু এল থাকবে, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। তাহলে পিওর তিনটা সার্কিট আসবে, গেল তার কটা সার্কিট গেল, থ্রি থ্রি। আচ্ছা, প্লাস আরএল সার্কিট একটা আসতে পারে, ফোর, আরসি সার্কিট আর একটা আসতে পারে, ফাইভ, এলসি সার্কিট আর একটা আসতে পারে, সিক্স, আসতে পারে ছটা সার্কিট, প্লাস আর এলসি তিনটা মিলে আরেকটা থাকতে পারে, কি সাতটা সার্কিট মোট কথা। আমাদের সাতটা সার্কিট সম্বন্ধে একটু জানতে হবে। এই সাতটা সার্কিট আমরা এইভাবে ডিটেলস, সবগুলো সার্কিট না জানলেও হয়, আমরা যদি কৌশল জানা থাকে আমাদের, তাহলেই আমরা ব্যাপারটা যদি আমরা বোঝা থাকে, তাহলে সার্কিট যাই হোক না কেন, আর এল সার্কিটই হোক, আরসি সার্কিটই হোক, এলসি সার্কিটই হোক, যেমনই হোক, আমরা তার সমস্ত কিছু যে বিষয় সেগুলো সব আমরা বার করতে পারবো। সমস্ত কিছু বিষয় মানে কি, ভোল্টেজ কত, কারেন্ট কত, ফেজ ডিফারেন্স কত, পাওয়ার ডিসিপেট কত করবে, তারপরে সার্কিটটার টোটাল রিয়াক্টেন্স বা ইম্পিডেন্স, এগুলো এগুলো কত, সব আমরা বার করতে পারবো। রিয়াক্টেন্স ইম্পিডেন্স নতুন তোমরা টার্ম হয়তো শুনলে, আসবো আমরা। এটা আসার আগে একটা শুনে নাও, দেখো আর এল সি এই তিনটা কম্পোনেন্টই কিন্তু সার্কিটের মধ্যে কারেন্ট যাওয়ার অপোজ করে। কারেন্ট আর তো রেজিস্ট্যান্স তো অপোজ করে, এটা জানো, ইন্ডাক্টেন্সও করে, ইন্ডাক্টর যেটা ক্যাপাসিটারও করে, তিনটাই করে, তিনটাই কিন্তু কারেন্ট যাওয়ার অপোজ করে। এখন আমরা এই তিনটা যে অপোজ করছে কারেন্ট যাওয়াটা, আমি এই তিন এই অপোজ করাকে আমরা বলবো এখন রেজিস্ট্যান্স আর বলবো না, আমরা বলবো প্রবলেম। রেজিস্ট্যান্স ও প্রবলেম অফার করে, কারেন্ট যেতে বাধা দেয়, ইন্ডাক্টেন্স ও প্রবলেম অফার করে, ক্যাপাসিটেন্স ও প্রবলেম অফার করে, মানে কারেন্ট যেতে বাধা দেয়। আচ্ছা, রেজিস্ট্যান্স যে প্রবলেম সৃষ্টি করে সেটা হচ্ছে রেজিস্ট্যান্সই, এটা আমরা রেজিস্ট্যান্সই বলি। ইন্ডাক্টেন্স যে প্রবলেম অফার করে মানে অপোজ করে সেটাকে আমরা বলি রিয়াক্টেন্স, ইন্ডাক্টিভ রিয়াক্টেন্স, আমরা একটা নাম দিই এক্সএল দিয়ে, এক্সএল। ক্যাপাসিটার যে প্রবলেম অফার করে, প্রবলেম মানে কি রেজিস্ট্যান্স যে অফার করে, আমরা রেজিস্ট্যান্স নাম বলতে পারি না, রেজিস্ট্যান্স তো শুধু পিওর আর এর ক্ষেত্রেই হয়, মানে যে বাধাটা দেয় সেটা, সেইটাই সেইটাকে আমরা প্রবলেম বলছি। ক্যাপাসিটার যে বাধা দিচ্ছে সেটাকে, সেই বাধাটাকে আমরা বলছি এক্সসি, ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স। এই দুটোকেই আমরা রিয়াক্ট্যান্স বলি, রিয়াক্ট্যান্স। প্রথমটাকে ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স, পরেরটাকে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, আর এটা তো রেজিস্ট্যান্স, তোমরা জানোই এটাকে রেজিস্ট্যান্সই বলে। আচ্ছা, এই সবাই মিলে এদের মধ্যে টোটাল যে আবার প্রবলেম অফার করবে, টোটাল প্রবলেম, এই টোটাল প্রবলেমটাকে বলা হবে জেড, যাকে বলা হয় ইম্পিডেন্স, ইম্পিডেন্স। এবার খেয়াল করো, সবার কিন্তু প্রপার্টি হচ্ছে কারেন্টকে অপোজ করা, সবার, সবার বলতে আর এরও প্রপার্টি কারেন্টকে অপোজ করা, এক্সএল এরও প্রপার্টি কারেন্টকে অপোজ করা, এক্সি এরও প্রপার্টি কারেন্টকে অপোজ করা, এমনকি এদের সাম নেট যে রেজাল্ট জেড, এটাও কারেন্টকে অপোজ করা। সেই জন্য সবার ইউনিট ওহম, 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 সবার ইউনিট কিন্তু ওহম। তুমি আর বলো, এক্সএল বলো, এক্সি বলো, আর জেড বলো, সবার ইউনিট ওহম। তাহলে
তোমরা দুটো রিয়্যাকট্যান্স আর ইম্পিডেন্স আর প্রবলেম এই তিনটা বিষয় তোমরা বুঝতে পারলে, তাহলে আমরা এখন থেকে রেজিস্ট্যান্স বলবো না, কারণ ইন্ডাক্টেন্স যেটা দিচ্ছে, যেটা অপোজ করবে কারেন্ট যেতে, যেটাকে অপোজ করবে, সেটাকে তো আমরা রেজিস্ট্যান্স বলতে পারবো না, সেটাকে আমরা প্রবলেম বলবো। হ্যাঁ, সব প্রবলেম দিচ্ছে, যাই হোক, প্রবলেম হিসেবে তুমি মনে রাখতেও পারো। প্রবলেম অফার্ড বাই রেজিস্ট্যান্স ইজ আর, প্রবলেম অফার্ড বাই ইন্ডাক্টেন্স ইজ এক্সএল, প্রবলেম অফার্ড বাই ক্যাপাসিটার এক্সি, হুইচ উই কল রিয়াক্ট্যান্স এক্সএল এক্সি। এবার সার্কিট শুরু করি। পিওর রেজিস্টিভ সার্কিট, আর সার্কিট, অত কিছু লিখলাম না, পিওর রেজিস্ট্যান্স দিয়ে কোনো সার্কিট, অবশ্যই এসি সার্কিট, ডিসি হলে কোনো কথাই নাই, জানাই আছে ডিসির ব্যাপারে কি হয়। প্রত্যেকটা সার্কিটের আমরা অ্যানালাইসিস করতে গিয়ে ভোল্টেজ আর কারেন্টের দুটোই মেইন, একটাকে আমরা ধরবো, হয় ভোল্টেজ ধরবো কারেন্ট বার করবো, না হয় কারেন্ট ধরবো ভোল্টেজ বার করবো। এসি সার্কিটের মধ্যে ভোল্টেজ যদি এসি ভোল্টেজ হয়, কারেন্ট অবশ্যই এসি ভোল্টেজ হবে, এসি কারেন্ট হবে, বা ভাইস ভার্সা হবে। তো যে কোনো একটাকে ধরে নেব, আর পার্টিকুলার প্রসেস, টেকনিক্যাল প্রসেস অনুযায়ী আরেকটা বার করব ভোল্টেজ আর কারেন্টের মধ্যে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে কোনো একটাকে ধরে নেব, আর আরেকটাকে প্রসেস করে আমরা বার করব। এবার দুটো বার করার পর দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব সবসময়। আমাদের তাহলে এই এটাই আমাদের লক্ষ্য সার্কিট অ্যানালাইসিস করতে গিয়ে, ভোল্টেজ ধরে নিয়ে কারেন্ট বের করবো, না হয় কারেন্ট ধরে নিয়ে ভোল্টেজ বার করব। তারপরে ওগুলোকে ভালো করে খেয়াল করব, ভোল্টেজের মধ্যে কি কি আছে, ওদের মধ্যে ফেজ ডিফারেন্সটা মেইনলি, এগুলো আমরা দেখব। দ্য পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর রেজিস্টিভ সার্কিটটা তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে শুধুমাত্র, আর এইখানে একটা এসি সোর্স থাকবে, ব্যাস। এটা এসি সোর্স, রেজিস্ট্যান্স, আমি বলছি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে কোনো একটা ধরে নিতে হবে, একটা ধরে নিয়ে আরেকটা বার করতে হবে। ধরো এখানে ভোল্টেজ আমি ধরে নিচ্ছি ভি নট সাইন ওমেগা টি, আমরা তাহলে ভি ভোল্টেজটাই ধরে নিলাম, এটাই লেট, লেট ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি ইজ অ্যাপ্লাইড, হলো। চাই আমাদের কারেন্ট আই কত, আই কত, আবার KVL থেকে আমরা জানি, ফ্রম KVL ভি মাইনাস আই আর ইজ ইকুয়াল টু জিরো, তারপরে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, আর আই ইজ ইকুয়াল টু ভি, আমরা ধরেই নিয়েছি ভি নট সাইন ওমেগা টি বাই আর, তাহলে তাহলে নিশ্চয়ই এটা এটাও কারেন্ট হবে, ভি নট বাই আর, ভি নট বাই আর কে আমরা আই নট নাম দিলাম, আই নট সাইন ওমেগা টি। তাহলে দেখো ভি ধরে নিয়ে, ভি ধরে নিলাম অ্যাট ফার্স্ট, আই বার করলাম, এটাই আমাদের কাজ। বার করার পর আমরা দেখতে পাচ্ছি ভি আর আই এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই, এটাই আমাদের জানা দরকার ছিল। দেয়ারপর ফেজ ডিফারেন্স ফাই ইজ ইকুয়াল টু জিরো ডিগ্রি, বুঝে গেল ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্স যখন জিরো ডিগ্রি হবে তখন পাওয়ার ফ্যাক্টর পিএফ কস ফাই, কস জিরো ওয়ান হবে, ম্যাক্সিমাম হবে। দেখো রেজিস্টিভ সার্কিট, রেজিস্টিভ সার্কিট ম্যাক্সিমাম পাওয়ার লস করে, হিট প্রডিউস করে,
পাওয়ার ফ্যাক্টর 1। এবার ফেজার ডায়াগ্রাম কি হবে? ফেজার ডায়াগ্রাম হবে ভি নট আর আই নট সেম একই দিকে হবে, একই তো। ব্যাস আমাদের রেজিস্টিভ সার্কিট হয়ে গেল, আর কিছু জানার নেই আমাদের, কি জানবো আর। একই ফেজে আছে, ফেজ ডিফারেন্স 0, পাওয়ার ফ্যাক্টর ম্যাক্সিমাম পাওয়ার লস হবে, ফেজার ডায়াগ্রাম এরকম হবে। নেক্সট, নেক্সট পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ মানে এল সার্কিট। পিওর মানে অন্য কিছু নেই, অ্যাকচুয়ালি এরকম হয় না, অন্য কিছু থাকেই, রেজিস্ট্যান্স তো থাকবেই, শুধু পিওর ইন্ডাকটিভ হয় নাকি? হয় না কখনো, একটা ওয়্যার থাকেই সার্কিট তৈরি করতে গেলে, ওয়্যারের রেজিস্ট্যান্স থাকেই, আমরা ধরে নিচ্ছি তাহলে পিওর ইন্ডাকটিভ সার্কিট। তাহলে একটা ইন্ডাক্টর নিচ্ছি, এখানে আমি ভোল্টেজ সোর্স আমি ধরে নিচ্ছি, ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, এটা এল। তাহলে এখানে কি লেট করলাম, লেট করলাম হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি। বার করবো কি, আই আমাদের টার্গেট, একটাকে ধরে আরেকটা বার করা, হয় ভি ধরে আই বার করো, নাহলে আই ধরে ভি বার করো। লাগাও কেভিএল, এখানে যদি কেভিএল লাগাও নিশ্চয়ই তুমি পাবে ভি মাইনাস এল ডি আই ডিটি ইজ ইকুয়াল টু 0 হলো। তাহলে দেখো তো এল ডি আই ইজ ইকুয়াল টু ভি ডিটি হয় বোধ হয়, এল ডি আই ইজ ইকুয়াল টু ভি ডিটি। হ্যাঁ, আর ভি এর জায়গায় বসাও এল ডি আই ভি নট সাইন ওমেগা টি ইনটু ডিটি। আর ডি আই ইজ ইকুয়াল টু ভি নট বাই এল সাইন ওমেগা টি ডিটি, ডি আই ইজ ইকুয়াল টু ভি নট বাই এল সাইন ওমেগা টি ডিটি। হ্যাঁ, আই বার করতে চাই, বলছি আগে আমার টার্গেট আই বার করা, ভিত থেকে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলেই তো আই বের হয়ে গেল। তাহলে আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং, আই ইজ ইকুয়াল টু ভি নট বাই এল সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস ওমেগা টি। আগের দিন আমাকে ইয়ে জিজ্ঞেস করছিল ওমেগাটা কোথা থেকে আসলো স্যার, সায়ন্তনী জিজ্ঞেস করছিল, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস ওমেগা টি, ওমেগা আবার নিচে আসবে ডেরিভেটিভ হয়ে নিচে হয়। এবার দেখো এটাকে মাইনাস ভি নট বাই এল ওমেগা কস ওমেগা টি। এবার আমি মাইনাস এটাকে ডাকলে হবে না, ভি নট বাই ওমেগা এল এটাকে প্লাস করে দিতে হবে। প্লাস আমি কিভাবে করব দেখো, হিসাব করে দেখো, সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু করলেই
এটা মাইনাস কস ওমেগা টি আসবে। এবার দেখো আর আই ইকুয়াল টু ভি নট ওমেগা এল, এটার একটা নাম দেওয়া হলো এক্সেল, হুইচ ইজ এ প্রবলেম অ্যান্ড হুজ ইউনিট উইল বি ওহম, দিস ইজ কল্ড রিয়াক্ট্যান্স এক্সেল, ওমেগা এল ইজ ইকুয়াল টু এক্সেল। তাহলে আমরা বুঝলাম ওমেগা এল ইজ ইকুয়াল টু এক্সেল, তো সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, অর আই ইজ ইকুয়াল টু, তাহলে এটা আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু, হোয়ার আই নট ইজ ইকুয়াল টু ভি ভি নট বাই এক্সেল, অ্যান্ড এক্সেল ইজ ইকুয়াল টু ওমেগা এল, হুইচ ইজ কল্ড রিয়াক্ট্যান্স, ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স, ঠিক আছে রিয়াক্ট্যান্স লেখো, ইটস কল্ড রিয়াক্ট্যান্স। দেখো তো ভোল্টেজ ধরে আমি কারেন্ট বার করলাম, ভোল্টেজ ধরে কারেন্ট বার করলাম, আমার টার্গেট ছিল ভোল্টেজ থেকে কারেন্ট বের করা, করলাম, কিন্তু কারেন্টের পিক ভ্যালুটা দেখো ভি নট বাই এক্সেল হচ্ছে, তার মানে এক্সেল হচ্ছে রেজিস্ট্যান্স অফার করছে, অ্যাকচুয়ালি প্রবলেম অফার করছে এক্সেল, রেজিস্ট্যান্স তো নেই সার্কিটের মধ্যে, দিস ইজ দ্য এক্সেল ইজ দ্য প্রবলেম, হুইচ ইজ কল্ড ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স হুজ ইউনিট ইজ ওহম। আচ্ছা এবার আমরা অন্য অন্য বিষয়গুলো চিন্তা করি, ফার্স্ট আমরা ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্সটা কি সেটাই একটু দেখি। তাহলে এক্সেলটা হচ্ছে ওমেগা এল, হুইচ ইজ কল্ড ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স, ইটস ইউনিট ইজ ওহম, এক্সেল তো এটাও লেখা যায় টু পাই এফ ইন্টু এল, ফ্রিকোয়েন্সি এসির ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করলে ফ্রিকোয়েন্সির সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে এক্সেল ইন্ডাক্টিভ রিয়াক্ট্যান্স, এটা আমরা বুঝতে পারছি। তাহলে এক্সেল প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, যখন ফ্রিকোয়েন্সি জিরো হবে, ফ্রিকোয়েন্সি যদি জিরো হয় দেন এক্সেলও কিন্তু জিরো, তার মানে ফ্রিকোয়েন্সি জিরো মানে কি ডিসি সিগন্যাল, ডিসি সিগন্যালে এটা তুমি ডিসি সিগন্যালের কথা ভাবো, আমি এখানে লিখে দিলাম লেখা থাকে না, ডিসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি জিরো হয় ডিসির ক্ষেত্রে এক্সেলের কোনো রোল নেই, এল এর কোনো রোল নেই, ও কোনো রেজিস্ট্যান্স অফার করতে পারবে না, কোনো প্রবলেম অফার করতে পারবে না। তুমি একটা ইন্ডাক্টরের সঙ্গে ব্যাটারি লাগাও, ওর কোনো যাই আসবে না, কি হবে সার্কিটের কোনো যাই আসবে না, কিছুই হবে না, জাস্ট ওয়্যারের মতো মনে হবে ওটাকে। তাহলে এফ যদি ইনফাইনিটি হয় এক্সেলও তাহলে ইনফাইনিটি, তাহলে গ্রাফ কেমন হবে, ফ্রিকোয়েন্সির সঙ্গে এক্সেলের গ্রাফ, এরকম হবে। তাহলে ফ্রিকোয়েন্সির সঙ্গে রিয়াক্ট্যান্সের গ্রাফ এরকম গেল রিয়াক্ট্যান্সের ব্যাপারটা। এবার দেখো ফেজ ডিফারেন্স, ফাই
90 ডিগ্রি ছিল। কে লিড করছে, কে ল্যাগ করছে সেটা দেখো। কারেন্ট ল্যাগ করছে, ভোল্টেজ লিড করে, ভোল্টেজ ওমেগা টি, কারেন্ট পেছনে মাইনাস আছে, ভোল্টেজ লিডস, ঠিক আছে, ভোল্টেজ লিডিং। বাই পাই বাই টু, ভোল্টেজটাই লিড করছে, কারেন্ট পেছনে। যদি তাই হয় তাহলে নিশ্চয়ই তুমি ফেজার ডায়াগ্রাম এঁকে দিতে পারবে। আমি কারেন্ট এদিকে নিলাম, ভোল্টেজ লিড করছে মানে এদিক, তাহলে তাহলে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ লিড করে, ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ লিড করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। পাওয়ার ফ্যাক্টর, কস ফাই 0, পিএফ হচ্ছে 0, তার মানে কোনো পাওয়ার ডিসিপেট করবে না, কোনো পাওয়ার কনজিউম করবে না ইন্ডাক্টর, নো পাওয়ার উইল কনজিউমড বাই ইন্ডাক্টর। ইন দিস কেস দ্য কারেন্ট ইজ ওয়াটলেস কারেন্ট, দেয়ারফর দ্য কারেন্ট কারেন্ট ইজ ওয়াটলেস। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? আরেকটু কাটাবো, আরেকটা করাই, যেটা মানে পিওর ক্যাপাসিটিভ সার্কিট বলি, শেষ করে দিই আজকে। পিওর ক্যাপাসিটিভ সার্কিট, দেখো এটা ক্যাপাসিটার, এসি সোর্স, এখানে আমরা লেট ভি, এটা ধরে নিলাম, কেভিএল আসো, ভি মাইনাস কিউ বাই সি ইজ ইকুয়াল টু 0, তাহলে কিউ বাই সি ইজ ইকুয়াল টু ভি, আর কিউ ইজ ইকুয়াল টু সি ভি, ভি মানে হচ্ছে ভি নট সাইন ওমেগা টি। আমাদের টার্গেট তো আমরা কিউ না, আমাদের টার্গেট হচ্ছে আই, কারেন্ট ডেরিভেটিভ করলে কারেন্ট হয়ে যায় আবার কি, তাহলে আই ইজ ইকুয়াল ডি কিউ বাই ডিটি, তো সি ভি নট, এবার ওমেগা ইনটু হবে কস ওমেগা টি,
আই হয়ে গেল, আমরা ভি নটটাকে উপরে রেখে ওয়ান বাই ওমেগা সি করি, একটু কস ওমেগা টি, ও কস ওমেগা টি থাকলেও হবে না, এটা আবার ভি নট বাই ওয়ান বাই ওমেগা সি, এটাকে নাম দিব আমরা এক্স সি, কস ওমেগা টিকে আমরা লিখবো সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু, প্লাস পাই বাই টু, হিসাব করে দেখো এটাই দুটা ইকুয়াল টু হয়ে গেল, আই ইজ ইকুয়াল টু ভি নট বাই এক্স সি সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। আগেটায় ভোল্টেজ লিড করছিল, এটা অ্যাকচুয়ালি কারেন্ট লিড করবে, তাহলে আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। হ্যালো, হ্যাঁ আই নট ইজ ইকাল টু ভি নট বাই এক্স সি অ্যান্ড এক্স সি ইজ ইকাল টু ওয়ান বাই ওমেগা সি, খেয়াল করো দিস ইজ কল্ড ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, ক্যাপাসিটিভ বা ক্যাপাসিটেটিভ তুমি বলতে পারো, ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স কোনটা, এক্স সি ইজ ইকাল টু ওয়ান বাই ওমেগা সি ইজ ইকাল টু ওয়ান বাই টু পাই এফ সি, এক্স সি এফ এর সাথে ফ্রিকোয়েন্সির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল আছে, ইনভার্সলি প্রপোর্শনাল আছে, তোমরা গ্রাফ হবে রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা এক্স সি আর এফ, এটা রেক্ট্যাঙ্গুলার হাইপ্যারাবোলা, তাহলে এফ এর সাথে এক্স এর গ্রাফ হচ্ছে এরকম, এফ জিরোতে এক্স সি সব থেকে বেশি অফার বেশি করবে, তার মানে ডিসির ক্ষেত্রে এই যে বলি না ডিসির ক্ষেত্রে ওপেন সার্কিট, তাই হচ্ছে ডিসির ক্ষেত্রে ওপেন সার্কিট হয়ে যাচ্ছে, ডিসি যদি অ্যাপ্লাই করো ফ্রিকোয়েন্সি জিরো, তো ফ্রিকোয়েন্সি জিরো হলে এক্স এর ভ্যালু ইনফাইনাইট হয়ে যাবে, এক্স এর ভ্যালু ইনফাইনাইট মানে হচ্ছে ওপেন সার্কিট, কোনো কারেন্টই যাবে না, যাই হোক ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স এটার ইউনিটও হবে ইউনিট, তাহলে ওহম, এবার ফেজ ডিফারেন্সটা একটু দেখি, একটু দরকার ফেজ ডিফারেন্স 90 ডিগ্রিও তো দেখলাম এখানে, ফেজ ডিফারেন্স হচ্ছে ফাই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এখানে কারেন্ট লিড করছে, কারেন্ট লিডিং, বাই 90 ডিগ্রি, তাহলে ফেজার ডায়াগ্রাম আঁকো, ওয়েভ ডায়াগ্রাম গুলো আঁকা যেত, হ্যাঁ ওয়েভ ডায়াগ্রাম গুলো আর বলি নাই, ওয়েভ দিয়েও ফেজটাকে বোঝা যায়, পরের দিন বলবো, এটা দেখো এখানে কারেন্ট লিড করছে, তুমি যদি এদিকে ভি নট দাও তাহলে এদিকে আই নট দিবে, দিতে পারো এটা, অথবা তুমি এটাও করতে পারো,
তুমি এটাকে আইনট দাও, কারেন্ট লিড করবে মানে হচ্ছে ভিনট তারে নিচে হবে, কারেন্ট লিড করছে, এরকমও দিতে পারো। তাহলে ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভিনট নিচের, কারেন্ট তুমি ডান দিকে নিয়ে ভিনট নিচের দিকে, আর ইন্ডাক্টিভ সার্কিটের ক্ষেত্রে উপরের দিকে হবে ভিনট। ওয়েভ ডায়াগ্রামের কথা কি বললাম, না লিড করছে ল্যাগ করছে, এটা আমরা কি করে বুঝি? ফেজ ডিফারেন্স থেকেই তো বুঝি, আমরা ওয়েভ ডায়াগ্রাম দিয়েও কিন্তু ফেজ ডিফারেন্সটা বোঝাতে পারি। যেমন আমি বলি, ও এটাকে শেষ করে নিই, পাওয়ার ফ্যাক্টরটা বোধ হয় বলা হয়নি, পিএফ কস পাই, কস 90 জিরো, এখানে ওয়াটলেস কারেন্ট হবে, তাহলে নো পাওয়ার ডিসিপেট, নো পাওয়ার কনজিউম। বাই ক্যাপাসিটার কোনো পাওয়ার কনজিউম করবে না, ক্যাপাসিটার হেয়ার দ্য কারেন্ট ইজ ওয়াটলেস। কারেন্ট হচ্ছে ওয়াটলেস কারেন্ট, এই তো আমাদের তার বেশি কিছু দরকার ছিল না। এবার আমি ওয়েভ ডায়াগ্রামগুলো আঁকতে ভুলে গেছি, তোমরা পাশাপাশি ওয়েভ ডায়াগ্রামগুলো তো লিখতেই পারতে। রেজিস্টর পিওর আর সার্কিটের ক্ষেত্রে ওয়েভ ডায়াগ্রাম কেমন হবে, ভোল্টেজ আর কারেন্ট যদি আমরা একই ডায়াগ্রামে ওয়েভ নেচারটাকে দেখাই, ভি অ্যান্ড আই, রেজিস্টিভ যখন হয় ভোল্টেজ আর কারেন্ট একই ফেজে থাকে, এটা মনে করো ভোল্টেজ, কারেন্ট আমি অন্য কালি দিয়ে আঁকি, কারেন্ট হচ্ছে এরকম, ব্যাস একই ফেজে একসঙ্গেই পিওর আর সার্কিটের ক্ষেত্রে, কারণ ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, আর আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, ফেজ ডিফারেন্স নেই, তাহলে এইভাবেই থাকবে। ভিটা মনে কর, গ্রিনটা মনে করো ভি, আর হোয়াইটটা মনে করো কারেন্ট। ফেজার ডায়াগ্রাম দিয়ে আমরা বোঝাই এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল, এরকমভাবে আমরা ওয়েভ ডায়াগ্রাম দিয়েও বোঝাই। পিওর আর গেল, পিওর এল, এল এর ক্ষেত্রে কি হবে, পিওর এল, এল এর ক্ষেত্রে ওয়েভ ডায়াগ্রাম, পিওর এল এর ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। তাহলে এমনি তো আমরা ফেজার ডায়াগ্রাম জানি কেমন হবে, ভি হবে এই দিক, আই হবে এদিক, এটা ফেজার ডায়াগ্রাম, এটা ফেজার 90 ডিগ্রি, আর আগেরটার রেজিস্টেন্সের ক্ষেত্রে ফেজার ডায়াগ্রাম এরকম, ভি নট আই নট একই দিকে। এবার ওয়েভ ডায়াগ্রাম কি হবে এটার, একটা ভি মনে করো, একটা আই, ভিটা গ্রিন দিয়ে নিই, এবার আই, আই ভি লিড করছে আর আই ল্যাগ করছে, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে ভি আগে হায়েস্ট হবে, আই পরে হায়েস্ট হবে, আই পরে হায়েস্ট হবে। ধরো এই যে ভি হায়েস্ট হলো এখানে, এই পয়েন্টটাতে ভি হায়েস্ট, আই পরে হায়েস্ট হবে, তার মানে আই তখন এরকম আছে,
দেখো এরকম আইটা, এরকম এই এইটুকু অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, এটা কিন্তু ভি, এটা কিন্তু আই, ওয়েভ ডায়াগ্রাম কিন্তু এরকম হবে, ভি অ্যান্ড আই দুটোই আছে এখানে। তাহলে এখানে ভোল্টেজ লিড করছে, এবার পিওর সি এর ক্ষেত্রে ওয়েভ ডায়াগ্রাম কি হবে, ভি ইজ ইকুয়াল টু ভি নট সাইন ওমেগা টি, আই ইজ ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি প্লাস পাই বাই টু। যদি আমাকে ফেজার আঁকতে বলে, ফেজার ডায়াগ্রাম, তাহলে আমরা এরকম আঁকবো, আই লিড করছে। এবার যদি ওয়েভ ডায়াগ্রাম আঁকতে বলে, ভিটা আমি এরকম আঁকি আগে, এটা ভি, আইটা লিড করবে, আই আগে থাকবে, ভি পরে হায়েস্ট হবে, আগে হায়েস্ট হবে আই। এরকম দেখো, আই আগে হায়েস্ট, ভি 90 ডিগ্রি পরে হায়েস্ট হচ্ছে, এটা ভি অ্যান্ড আই, ওয়েভ ডায়াগ্রাম এরকম ড্র করতে পারো, খুব একটা ইম্পর্টেন্ট না। তাহলে পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাক্টিভ সার্কিট অ্যান্ড পিওর ক্যাপাসিটিভ সার্কিট হলো, আর আজকে ইম্পর্টেন্ট কিছু প্রবলেম দু একটা করালাম আগে, সেটা হচ্ছে কিছু প্রবলেম করালাম জানি, ও এভারেজ আর আরএমএস ভ্যালু। তাহলে শেষ করলাম, পড়ো বাড়িতে এখন।